প্রায় পৌনে তিন বছর পর বউবাজারে ফের আতঙ্ক। আবারও বউবাজারে দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে ফাটল লক্ষ্য করা গেছে। গতকাল সন্ধ্যে থেকে বউবাজারের ওই অঞ্চলের বাড়িগুলিতে ফাটল নজরে পড়েছে বলে অভিযোগ। ভয়ে বাড়ি ছাড়ছেন বাসিন্দারা। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্যই এই ফাটল বলে বাসিন্দাদের অভিযোগ। ইতোমধ্যেই ঘটনাস্থলে এসে হাজির পুলিশ বাহিনী ও মেট্রো রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। শুরু হয়েছে সরেজমিনে খতিয়ে দেখার কাজ। আজ ঘটনাস্থল পরিদর্শনে যান মহানাগরিক ফিরহাদ হাকিম ও নগরপাল বিনীত কুমার গোয়েল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, যেসব বাড়িতে ফাটল ধরেছে সেই সব বাড়ির বাসিন্দাদের হোটেলে স্থানান্তরিত করা হয়েছে। নতুন করে যাদের বাড়িতে ফাটল ধরেছে এবং যাদেরকে স্থানান্তর করা হয়েছে তাদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়েও আলোচনা করা হবে বলেও এদিন জানান ফিরহাদ। আমরা এটা বসে আমাদের আগে কর্পোরেশনের ভিউতে রিপোর্টটা কতটা বিপজ্জনক, কোন কোন বাড়িগুলো বিপজ্জনক সেটা আমরা আগে বার করে নিয়ে প্লেস করবো মিটিং। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিয়ে বললেন, বাড়ির সংস্কারের কাজ ঠিকমতো করা হয়নি, প্রশাসনের উদাসীনতার অভিযোগ তোলেন তিনি।